শকত ভাই প্রথমে একটা কথা বলছেন ইভিএম নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা বলছে দিনের ভোট রাতে হবে না, মানে আর যদি এটা ইভিএম আসে আসলে হচ্ছে এটা প্রসঙ্গ বোঝানোর জন্য, অর্থাৎ ভোট মারার যে ইয়াটা ছিল, যদি ইভিএম হয় তাহলে কেউ ভোট চুরি করতে পারবে না, এই অর্থে বিরোধী দলের অভিযোগ খণ্ডনের অর্থে কিন্তু এইটাকে এখন লাইসেন্স করে ফেলছে যে আগের নুরুল হুদা সাহেব কিন্তু এটা বলে গেছে। নুরুল হুদা সাহেব হচ্ছে অর্থাৎ বিরোধী দলের যে যুক্তি ওই যুক্তিটা খণ্ডনের জন্য বলছে যে ইভিএম এটা পারবে না। এখন এই ধরেন একুশে আগস্ট নিয়ে কি বললো যে ওইখানে বাধা দিছে, পার্লামেন্টে কেউ বাধা দিছিল, বরঞ্চ পার্লামেন্টে গভর্নমেন্ট বাধা দিছিল, আলোচনা করতে দেয়নি, সুরঞ্জিত সেনগুপ্ত অন্যান্যর আহত তারা দাঁড়াইতে পারে নাই, উপরন্তু ওইখানে কি আমরা শুনছিলাম ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছে। তো এটা কি সহানুভূতির? এটা সহানুভূতি না, নিশ্চয়ই সহানুভূতি হলে এটা দ্রুত বিচারের ব্যবস্থা করা, আন্তরিকভাবে পদক্ষেপ নেওয়া, এগুলো বোঝা যায়। তো আইওয়াশ পদক্ষেপ কোনটা এই সরকারও নিচ্ছে, নেয় না তা না আমি এটা বলতেছি না। আমাদের যে এই যে বিভ্রান্তিগুলো, এই বিভ্রান্তিগুলো রাজনীতিতে বড় ক্ষত বড় ক্ষতি। এখন আওয়ামী লীগ আর বিএনপি যেটা শকত ভাই বললেন, আমি শ্রদ্ধা জানাই বলি শকত ভাইয়ের প্রতি, শকত ভাই একটা জায়গায় কিন্তু বেসিক ডিফারেন্ট আছে, বেসিক জায়গাটা যদি আওয়ামী লীগ বিএনপি না হয় দুই নেত্রী এক চেয়ারে বা দুই চেয়ারে পাশাপাশি বসতে পারবে রাজনীতিতে, তাতে কিন্তু কোনো ঐক্য হবে না, যেই কারণে ঐক্য হচ্ছে না, কারণ একটার ধারা পাকিস্তান থেকে এখনও পাকিস্তানে ফিরে যাওয়া, কথায় কথা না না কথায় কথা বিএনপির অনেক লোকজনই তারা পাকিস্তানকে বেশি ভালোবাসে, পাকিস্তান একটা রাষ্ট্র এটা তো আবার ফিরে যাওয়া, এটা না আমি বলছি পাকিস্তানি ধারায় বলছি পাকিস্তানি ধারাটা, পাকিস্তানের কোনো ধারায়, আর একটা দল হচ্ছে যে মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা অর্জিত হয়েছে, এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমরা আমাদের মতো করে গড়তে হবে, পাকিস্তান একটা ভারতীয় ধারা। আচ্ছা, তো এই যে বড় একটা ক্ষত আছে, বড় একটা দেয়াল আছে মধ্যে, এই দেয়াল সহজে ভাঙা যাবে না যতদিন এখানে, আমি প্রথমেই বলছি পাকিস্তান প্রীতির মানুষগুলোকে কেউ না কেউ আশ্রয় দেয়, ওই আশ্রয়ের ক্ষতিটা হচ্ছে আমাদের বড় দুই দলের উদারপন্থী রাজনীতিবিদরা সেটা তাতে ক্ষতিগ্রস্ত।